ଜୟ ଗୁରୁ। ଆଜିର ଆଲୋଚନା ହେଉଛି ଇଷ୍ଟ ସର୍ବସ୍ୱ ହୁଅ ଅନ୍ୟକୁ ବି କରିତୋଳ। ସ୍ୱାର୍ଥ ବୁଦ୍ଧି ଛାଡ଼ିଦିଅ, ପ୍ରତ୍ୟାଶା ପରାୟଣତା ଛାଡ଼ିଦିଅ, ଇଷ୍ଟକେ ଶରଣ ହୁଅ, ନହେଲେ ବିଗତ ଜ୍ୱର ହୋଇପାରିବନି, ଆଉ ସେଇ ଜ୍ୱରର ଘୋରରେ ଯାହା ହିଁ କର ତାହା ସଫଳ ହେବନି। ମୂଳରେ ହାତ ଦିଅ, ତାଙ୍କୁ ଭଲ ପାଅ, ଆଉ ଯାହା କରିବ ତାଙ୍କ ପାଇଁ ହିଁ କର। କ୍ଷୁଦ୍ର ସ୍ୱାର୍ଥବୁଦ୍ଧିର ନଙ୍ଗର ପକାଇ ଯେତେ ହିଁ ଜୋରରେ ଟାଣନା ଆଗେଇ ପାରିବନି, ସେଥିରେ କାର ବି ଅନ୍ତରକୁ ସ୍ପର୍ଶ କରିପାରିବନି। ତୁମେ ଯଦି ବାସ୍ତବରେ ସକ୍ରିୟ ଭାବେ ଇଷ୍ଟ ସର୍ବଶୁଭ, ତାହେଲେ ହିଁ ମଣିଷକୁ ସେହିପରି କରି ତୋଳିପାରିବ। ନିଜକୁ ଓ ଅନ୍ୟକୁ ଏପରି କରି ତୋଳିବାଟା ହିଁ, ସମସ୍ତେ ମିଶି ଏପରି ହୋଇ ଉଠିବାଟା ହିଁ ହେଲା କାମ। ତା ଛଡ଼ା ଆଉ ସବୁ ମିଥ୍ୟା। ମିଥ୍ୟାବାଦୀ ଫାଙ୍କିବାଜିରେ ତୁମର ବି କିଛି ହେବନି, କାହାରି ବି କିଛି ହେବନି। ତୁମର ଫାଙ୍କି ଧରା ପଡ଼ିଯିବ ମଣିଷ ନିକଟରେ। ଯିଏ ତୁମ ନିକଟରୁ କିଛି ପାଇଲାନି, ଯାହାକୁ ଦେଇପାରିଲନି କିଛି ତୁମର ଚରିତ୍ର ଦେଇ, ସେ ତୁମର ସମ୍ପଦ ହେବ କିପରି? ମନେ ରଖ, ଯାଜନମାନେ ତୋତା ପକ୍ଷୀ ଭଳି କଥା କହିବା ନୁହେଁ। ଯାଜନମାନେ ତୁମର ସୌକେନ୍ଦ୍ରିକ ସୁଗଠିତ ଚରିତ୍ରଟାକୁ ମଣିଷ ସାମ୍ନାରେ ତୋଳି ଧରି ସୁଯୁକ୍ତ ସକ୍ରିୟ ସେବା ସମ୍ପୋଷଣରେ ଓ ନିୟନ୍ତ୍ରଣରେ ତାକୁ ସୁକେନ୍ଦ୍ରିକ ଓ ସୁଗଠିତ କରି ତୋଳିବା। ନିଜେ ହେବନି, ଅଥଚ କଥାର କାରସାଦିରେ ବାଜିମାତ କରିବାକୁ ଚାହିଁବ ପ୍ରକୃତି ରାଜ୍ୟରେ, କିନ୍ତୁ ସେପରି ଅଘଟଣ କେବେ ଘଟେନା। ତୁମେ ଯେଉଁଭଳି ପ୍ରକୃତ ହେବ, ପ୍ରକୃତି ବି ପୁରସ୍କୃତ କରିବ ତୁମକୁ ସେହିଭଳି। ଆଲୋଚନା ପ୍ରସଙ୍ଗ ଦ୍ୱିତୀୟ ଖଣ୍ଡ, 22 ଡିସେମ୍ବର 1941। ପରମ ପ୍ରେମମୟ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରେ ସିଂହସ୍ତ ଲିଖିତ ସତ୍ୟନୁସରଣ ଥେକେ ପାଠ। ନାମଜସ, ନାମଜସର ଆଶାଏ কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নামজস তোমার সেবা করবেই করবে। ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। নামজস আত্মোন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে, আবার কেউ শয়তান বদমায়েস, কেউ ব্যবসাদার ইত্যাদি বলছে। সাবধান, তুমি এদের কারুর দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত, নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছে তাই হোক। নামজস ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তে মনে কপটতা লুকিয়ে রয়েছে, তৎক্ষণাৎ তাকে মেরে বার করে দাও, তবেই মঙ্গল, নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয় ভণ্ড হয়ে পড়বে, আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না। যদি ওরূপ ইচ্ছে থেকে থাকে, তবে এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয় দেবেন, এবং নিজের ভিতরে তেমনতর অধিকারও দেবেন। ইহা নিজে প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। নিয়ম অবস্থা ভেদে যাহাই মানুষকে উন্নতিতে অবাধ করিয়া নিম্নকে উন্নতির পথে চালিত করে, এবং যতদূর সম্ভব অন্যের অবিরুদ্ধভাবে প্রাণন ব্যাপন ও বর্ধনকে উচ্ছল করিয়া তোলে, তাহাই নিয়ম। নিয়ম তাই কাহারও একচেটে হয় না,
দেশ কাল অবস্থা ও পাত্র হিসাবে ইহার অনেক পরিবর্তন হইতে পারে, কিন্তু গন্তব্য তার আদর্শে ও মঙ্গলেই হইবে ইহা নিশ্চয়। সহানুভূতি ও সমবেদনা লইয়া বিবেচনা করিয়া যাহাতে উন্নতি মুখর হইয়া ওঠে তাহাই করিও, আর মানুষকে তেমন্তরই ব্যবস্থা দিও, পুণ্যের অধিকারী হইবে। বাণী সংখ্যা 305। পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে কিছু অংশ। দেখ বলি শোন, তোরা মনে কর, এই মুহূর্তে মনে কর আমি মুক্ত, আমার বন্ধন নাই, আমি সব পারি, পাপ তাপ ভোগ জ্বালা যন্ত্রণা আমি সব সহ্য করব, সব ভোগ করব, আমি তোদের অধম দাদা, আমি সব পারব। তোরা চলে যা, আমি ভোক্তা, ভোগের জন্য আছি। তোরা গ্রহ নক্ষত্রের মতো, চাঁদ সূর্যের মতো বিশ্বব্যাপী ঘুরে বেড়া, আমি ভোক্তা, আমি দেখি। যদি আমি চাও তবে আমার মাংসে ক্ষুধা নিবৃত্তি করো, আমার রক্তে পিপাসা নিবৃত্তি করো। দেখ হবে, বুঝবে, আমি দেখব। তোরা ভোগ কর, তোদের পাপ আমি নেব। বিশ্বাস কর, তোরা মুক্ত, বলিস নে তোরা পাপি, আমি তবে কষ্ট পাই। তোরা বুঝিস নে ভাই, জীবন চাও তো মরণ ভেব না, আর জীবন যদি না চাও মরণ চাইতে হবে না। যদি আশা থাকে, যদি ভালোবাসো, আর যদি অন্ধকারে জ্যোতির আকাঙ্ক্ষা হয়, আধারে জ্যোতি ফুটে উঠবে। প্রেম যদি চাও তো স্বার্থমুখী হয়ো না, স্বার্থ যদি চাও তো প্রেমই স্বার্থ। আকুলতা যদি চাও তবে দুঃখকে বিরহকে আলিঙ্গন করো আর ভালোবাসো। যদি শক্তি চাও তবে বিশ্বাসী হও। হ্যাঁ তাই তাই, তর্কের কথা নয় ভাই, করে দেখ। যে মুহূর্তে তুমি বিশ্বাস হারিয়েছ সেই মুহূর্তে দেখবে শক্তি হারিয়েছ। তোমার এক রতি শক্তি নাই, ওসব প্র্যাকটিক্যাল ফিলোসফি। যদি ভালোবাসতে চাও তো কখনো তার দোষ দেখো না, মৃত্যু চাও তো নিন্দা করো। সব তোমার ভিতর ছিল, সব আশা আকাঙ্ক্ষা তোমার মাথার ভিতরে ছিল, এখন সব ফুটে বেরোচ্ছে। ও তোমার ফোর লাইফের প্রাণায়ামের ইমপ্রেশন, তুমি যতই তার কাছে আসছো ততই সে সব বেরিয়ে যাচ্ছে। জয় গুরু।